ওং অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। আগামী আষাঢ় শুক্লপক্ষের একাদশী যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে রয়েছে এবং ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন যে আষাঢ় শুক্লপক্ষের একাদশী নাম কি, এই ব্রতের মাহাত্ম্য কি এবং কিভাবে এই ব্রত উদযাপন করা যায়, সেই ব্যাপারে কৃপাপূর্বক আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তো তখন যুধিষ্ঠির মহারাজের উত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে ব্রহ্মাজি দেবর্ষী নারদকে এই আষাঢ় শুক্লপক্ষের একাদশী যেভাবে বর্ণনা করেছিলেন আমি তোমাকে সেই ব্যাপারে সবিস্তারে বর্ণনা করব। তখন কৃষ্ণ ভগবান বললেন যে আষাঢ় যে শুক্লপক্ষের একাদশী আসছে এই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। এই শয়ন একাদশীতে ভগবান শয়ন করে থাকেন এবং এই শয়ন করার পরে আরও যে চার মাস চাতুর্মাস শুরু হবে, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, তো এই শয়ন একাদশীতে ভগবান যখন শয়ন করেন এই একাদশী ব্রত সমস্ত পাপকে নাশ করে থাকেন এবং এই একাদশী যারা পালন করবেন তারা ভগবান যে চতুর্ভুজ নারায়ণের পূজা করবেন এবং পূজা করে তারা যদি এই একাদশী ব্রত সঠিক বিধি অনুসারে অর্থাৎ রাত্রি জাগরণ করবেন এবং তারা ভগবান নারায়ণের বা ঋষিকেশের তিনি পুজো করবেন, পুজো করবার সময় নৈবেদ্য দিয়ে এবং ব্রাহ্মণদেরকে তার পরের দিন যদি ভোজন করাবেন, হ্যাঁ ছত্র জলপূর্ণ পাত কলসি জুতা এবং গোদান করবেন, তাহলে তারা একাদশীর পূর্ণ ফল তারা লাভ করতে পারবেন। এই যে একাদশী আসে এর পিছনে একটা কাহিনী আছে, পুরো পৌরাণিক কাহিনী। একবার এটা সত্যযুগের ঘটনা, মান্ধাতা নামে একজন রাজা ছিলেন সত্যযুগে। এই সত্যযুগে মান্ধাতা খুব প্রতাপশালী মহা তেজস্বী চক্রবর্তী রাজা ছিলেন এবং মহাপুণ্যবান ধার্মিক রাজাও ছিলেন। কিন্তু রাজার রাজ্যে একসময়ে পরপর তিন বছর কোনো বৃষ্টি হয়নি, বৃষ্টি না হওয়ার দরুন রাজ্যে প্রজারা খুবই অন্ন কষ্টে ভুগতে থাকলেন, কেননা বৃষ্টি না হলে অন্ন হবে না, আর অন্ন না হলে তারা যজ্ঞ করতে পারছেন না এবং যজ্ঞ না করলে সোয়াহা সাধা এসব মন্ত্র উচ্চারণ হচ্ছে না। আর শুধু তাই নয়, রাজারা প্রজারা যদি না বৃষ্টি হয়, যদি অন্ন না উৎপন্ন হয় তাহলে প্রজারা অনাহারে খুব কষ্ট পাচ্ছিলেন, দুর্ভিক্ষ মহামারী এইসব দেখা দিচ্ছিল। তখন সবাই মিলে প্রজারা রাজার কাছে আসেন, মান্ধাতা রাজার কাছে। তখন মান্ধাতা রাজাকে যখন সব কিছু বর্ণন করেন তখন মান্ধাতা রাজা প্রজাদের এই অবস্থা দেখে তিনি নিজেও খুবই দুঃখিত চিন্তিত হয়ে পড়েন এবং তিনি বললেন যে সাধারণত রাজ্যের কোনো রকমের দুর্ভিক্ষ দেখা দেয় বা বৃষ্টি না হওয়ার দরুন অন্ন উৎপাদন না হওয়ার একমাত্র কারণ হচ্ছে রাজা যদি কোনো ভুল করে থাকেন, কিন্তু আমি তো জ্ঞানত কোনো ভুল করিনি, তাহলে কেন আমার রাজ্যে এরকম বৃষ্টি না হওয়ার জন্য এ প্রজারা এরকম অনাহারে কষ্ট পাচ্ছে, তো আমি তো কোনো বুঝতে পারছি না, চলুন আমরা ব্রহ্মার যে পুত্র অঙ্গিরা ঋষির কাছে, যে তিনি যে বনের মধ্যে থাকেন, আমরা তার কাছে গিয়ে আমরা এর কারণ আমরা জিজ্ঞাসা করব। তখন রাজা প্রজাদের কল্যাণার্থে তিনি রাজ্য ছেড়ে তিনি বনে, যেখানে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি যেখানে তপস্যা করছিলেন তার আশ্রমে এসে মুনিবরকে প্রণাম করেন। প্রণাম করে রাজা তার যে রাজ্যের এই দুরাবস্থা মহামারী দুর্ভিক্ষ এ কারণ বর্ণনা করেন। তখন তার এই বর্ণনা শুনে রাজা
অঙ্গিরা ঋষি বললেন যে যে আপনার রাজ্যে অ্যাকচুয়ালি যে ব্রাহ্মণ বেদপরায়ণ যারা, তারা তপস্যা করবার উপযুক্ত বা তারা তপস্যা করবার তারা করতে পারেন, কিন্তু একজন শূদ্র আপনার রাজ্যে তপস্যা করছেন। সত্যযুগে এরকম ধরনের এটা বিধি বাইরে যে শূদ্র তপস্যা করবে, কিন্তু হে রাজা, এই বেদপরায়ণ ব্রাহ্মণ ছাড়াই শূদ্র তপস্যা করছেন বলে আপনার রাজ্যে এই অনাবৃষ্টির কারণ, এই অনাবৃষ্টির জন্য আপনার রাজ্যে প্রজারা দুঃখ কষ্ট পাচ্ছেন। তো এক কাজ করতে পারেন, এই শূদ্রের কে আপনি ওকে হত্যা করুন, তাহলে কি হবে আপনার রাজ্যের এই যে বৃষ্টি হবে এবং প্রজাদের দুঃখ নিবারণ হবে। তখন রাজা মান্ধাতা বললেন, ও শূদ্র হতে পারে, কিন্তু একটা নিরপরাধ শূদ্রকে তপস্যা করছে এই জন্য তাকে বধ করা, এটা আমি সমীচীন বলে মনে করছি না। হে মুনিবর, কৃপা করে এর অন্য কোনো উপায় যদি থাকে আমাকে কৃপা করে বলুন। তখন অঙ্গিরা ঋষি বললেন মহারাজ মান্ধাতাকে যে আরেকটা উপায় আছে, সে উপায় হচ্ছে এই যে আষাঢ় শুক্লপক্ষে শয়নী একাদশী আসবে, এই শয়নী একাদশীতে যদি ঋষিকেশের আপনি ব্রত করেন, অর্থাৎ একাদশী ব্রত করেন শয়নী একাদশী, এবং এই একাদশীতে যথাবিধি আপনি যদি পালন করে থাকেন একাদশী ব্রত, তাহলে এই একাদশী ব্রতের প্রভাবে আপনার রাজ্যে বৃষ্টি হবে, এবং বৃষ্টি হলে শস্য অন্ন এগুলো ধান গম যব সব কিছু হবে, এবং তাতে আপনাদের প্রজাদের যে দুঃখ সেটা নিবারণ হবে। তখন এই কথা শুনে রাজা আনন্দে সমস্ত প্রজাদের সঙ্গে এই শয়নে একাদশী ব্রত পালন করেন যথাবিধি। তিনি রাত্রি জাগরণ করলেন, রাত্রি জাগরণ করে সমস্ত প্রজারা মিলে তারা এই বিধিপূর্বক এই শয়নে একাদশী পালন করেন, এবং তারা ভগবানকে নৈবেদ্য নিবেদন করেন, অর্ঘ্য পূজা নিবেদন করেন যথাবিধ, এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করেন। আরতি করার পরে এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করেন, এবং পরের দিন রাজা সমস্ত ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে তিনি ভোজন করান, হ্যাঁ, এবং তাদেরকে দান দক্ষিণা করেন, তাদের ছত্র জলপূর্ণ কলসি জুতা এইভাবে দান করে দান করেন, তাতে সেই দেশে বৃষ্টি হয়, এবং বৃষ্টির ফলে সমস্ত প্রজারা আবার সুখে শান্তিতে বাস করতে থাকেন। তো এই যে শয়নী একাদশী, এই একাদশী আষাঢ় মাসের পরে শ্রাবণ মাসে ভাদ্র আশ্বিন কার্তিক এই চাতুর্মাস আসছে, এই চাতুর্মাসে পালন করাও প্রত্যেক ভক্তের জন্য অত্যন্ত জরুরি। এই শ্রাবণ মাসে শাক পাতা কোনো রকমের শাক খাওয়া যাবে না, ভাদ্র মাসে দই খাওয়া বারণ, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে উড়ার ডাল, এই চার মাসে, কেননা এই চার মাসে ভগবান শয়ন করে থাকেন। ঋষিরা আগেকার দিনে এই চাতুর্মাস ব্রত পালন করতেন, তো এই চার মাসে যদি কেউ চাতুর্মাস ব্রত পালন করেন তাহলে তাদের জীবনে সৌভাগ্য এবং যশ এবং তাদের সব কিছু বৃদ্ধি প্রাপ্ত হবে, ধন যশ সৌভাগ্য তারা অফুরন্ত ভগবান বিষ্ণুর কৃপায় ঋষিকেশের কৃপায় তারা অফুরন্ত এই যশ ধন ধান্য পূর্ণ হয়ে যাবে। সেই জন্য যে চাতুর্মাস আসে এবং এই যে শয়নী একাদশী আষাঢ় মাসে যদি কেউ বিধিপূর্বক পালন করে থাকেন তাহলে তাদের জীবনে এবং সেই রাজ্যের সুখ শান্তি প্রজাদের তারা আনন্দে ভগবানের মানে ব্রত পালন করার মাধ্যমে তারা সুখে শান্তিতে বাস করবেন, এবং অন্তিমে এইভাবে বর্ণনা করা রয়েছে শাস্ত্রে যে তারা ভগবানের নিত্য সেবা ভগবত ধামে গিয়ে প্রাপ্ত হয়ে তারা জীবনের মনুষ্য জীবনের যে আসল উদ্দেশ্য সেটাকে সাফল্য লাভ করতে পারবে। হরে কৃষ্ণ।